তা যে ইঁদুরের কথা বলছিলাম তার কথা একটু বলি, কারণ বাউল বাস্তব কথা বলে, বাউল যা কিছু বলে একদম প্রমাণ, দেখে দেখে নেবেন সেটাই বাস্তব। তা কি বলছে, ওরে আমার যতন করা লাউ গাছেতে বড় শখ করে একটা লাউ গাছ লাগিয়েছিলাম জানেন, লাইনের পারে, মানে আমার নিজস্ব কোনো জায়গা নেই, থাকি লাইনের পারে, তাটা লাউ গাছ লাগিয়েছিলাম। তা সেই পরিস্থিতি কি হলো সেটা একটু বলি। আমার যতন করা লাউ গাছে আমার যতন করা লাউ গাছেতে দাদা গো দুখানা লাউ ধরেছে, কয়দিন হলো লাউয়ের গাছে একটা ইঁদুর লেগেছে, ইঁদুরের খুব উৎপাত হয়েছে জানেন তো, প্রচুর ইঁদুর, এত ইঁদুর বুঝতেই পারি না। কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। যারা বাউল গান শুনতে এসছে বলছে বাউলের আউল কথা বুঝা বড় দায়, আর যদি মনে করেন যে না, ওই সারা বাংলায় লালন মালায় অনেক লোক আসবে দেখতে যাব, কাকে কেমন দেখতে সেটা আলাদা ব্যাপার, আর যদি মনে করেন যে না বাউল গান শুনব, তাহলে ভালো করে বুঝে নেবেন বাউল কি কথা বলছে। ঢুকলে ইঁদুর ওই ইঁদুর যাই না গো ধরা, ও সে পাতা খায় না ডোগা খায় না, ওরে ও সে পাতা খায় না ডোগা খায় না, আমার লাউয়ের দোকা সেরেছে।
কত বড় বদমাইশ ইঁদুর চিন্তা করেছেন? কোনো কিছুই খায়নি, ছোট ছোট কচি লাউগুনো হয়েছে, সেগুলোকে টুকটুক করে দাঁত বসিয়ে দিয়েছে। আর যদি লাউ গাছে একবার বাবা দাঁত বসিয়ে দেয়, দেখবেন ওই লাউ পচে যায়, আর কোনো কাজে লাগে না। কিন্তু এখন বাজারে পচা লাউ কম দামে বিক্রি হয়। কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। আর এদিক সেদিক ঢোকে ইঁদুর, আমি তা বুঝতে পারি না। গাছের গোড়ায় কামড় দিয়েছে, কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। সহজ ইঁদুর নয়, ভালো ভালো জিনিস খাওয়া ইঁদুর, হেভি হেভি চেহারা, ভালো জিনিস খায় এই ইঁদুরে। ভেবে অশোক কৃষ্ণ কয় এ সহজ ইঁদুর নয়, রাধা নামের বিড়াল দেখলে চুপ করিয়া রয়। যদি ধরবি ইঁদুর করবি চালান, যদি ধরবি দেখে শুনে বিড়াল আনো বাড়িতে, ভালো দেখে একটা বিড়াল পুষতে হবে, তাহলে ইঁদুর ধরা যাবে। সেই ভালো ইঁদুরই পাওয়া যায় না, তা বিড়াল ধরবে কোথা দিয়ে? কেন এখন একটা বিড়ালেরও ভালো গোঁফ নেই। ওই যে দেখেছেন, ওই দেখেন সামনে, ওই দেখেন ক্যামেরা করছে, কি সুন্দর মোটা গোঁফ। মানে বিড়ালের এরকম মোটামুটি ভালো সুন্দর গোঁফ থাকবে, মানে বিড়াল বিড়াল মনে হবে। এখন সব যা বিড়াল আছে সব বাবা গোঁফ ছাড়া বিড়াল, ওই জন্য শিকার করতে পারে না। যদি ধরবি ইঁদুর করবি চালান,
করবি চালান দেখে শুনে বিড়াল আনো বাড়িতে কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুরে লেগে কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুরে লেগে আমার যতন করা লাউ গাছেতে যতন কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগে কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগে কদিন হলো লাউয়ের গাছে কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগে কদিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগে